নমস্কার, মাছের গল্পের 33 এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো যারা প্রান্তিক চাষি বাড়িতে রঙিন মাছ চাষ করেন, প্রায় ওনারা বিভিন্ন রকমের কালার জনিত সমস্যায় ফেস করেন এবং বাজারে গেলে বাজারজাতকরণের সময় সঠিক দাম পান না। এই কারণটা কিভাবে আমরা বাড়িতেই নিরাময় করতে পারি সেটা নিয়ে আজকে কথা বলবো। আমরা জানি গাঁধা ফুল, জবা গাছ, এই ধরনের বিভিন্ন যে কালারফুল যে ফুল আছে তাদেরকে যদি আমরা শুকিয়ে তাদের সেটাকে পাউডার করে সেই পাউডারটাকে যদি মাছের খাবারের সাথে পাঞ্চ করে খাওয়ানো হয় তাহলে আমরা বিভিন্ন রকমের কালার এজেন্ট মাছের শরীরে তৈরি করতে আমরা সাহায্য করি এবং এই প্ল্যান্ট এক্সট্রাক্টগুলো মাছের শরীরে প্রবেশ করার পরে বিভিন্ন রকমের কালার তৈরি করতে এরা পিগমেন্টেশন সাহায্য করে। আশা করব এই টিপসের মাধ্যমে যারা রঙিন মাছের সাথে যুক্ত আপনারা এই টিপসগুলো ব্যবহার করে মাছের কালার ভালো ডেভেলপ করতে এই পদ্ধতি ব্যবহার করবেন। তার পাশাপাশি মাছের গল্পের এপিসোডগুলোকে আগামী দিন এগিয়ে নিয়ে যেতে আমাদের পাশে থাকবেন। নমস্কার।